প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমরা গত ক্লাসে মারমাদের সম্পর্কে জেনেছি, এখন আমরা জানব আরেকটি নৃগোষ্ঠী সম্পর্কে। বলতো কি সম্পর্কে জানব? হ্যাঁ, আমরা এখন জানব সাঁওতালদের সম্পর্কে। তাহলে চলো, আমরা কি দেখতে পাচ্ছি সাঁওতালদের কি জীবনধারা দেখতে পাচ্ছি, তাদের পোশাক, উৎসব, সব কিছু দেখতে পাচ্ছি। কি চমৎকার লাগছে, তাই না? তাহলে চলো আমরা সাঁওতালদের সম্পর্কে জেনে নিই। বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, রংপুর ও বগুড়া জেলায় সাঁওতালরা বাস করেন। এছাড়াও সাঁওতালদের একটি বড় অংশ ভারতে বাস করেন। আমরা তাহলে জানলাম বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, রংপুর, বগুড়া জেলায় সাঁওতালরা বাস করেন, অর্থাৎ কি উত্তরাঞ্চলে আমরা সাঁওতালদের কি দেখতে পাই। এছাড়া আর কোথায় আমরা দেখতে পাই? ভারতে। তাহলে চলো এখন আমরা সাঁওতালদের জীবনধারা, পোশাক, উৎসব সব কিছু সম্পর্কে জানব একে একে। সাঁওতাল মহিলা কি দেখতে পাচ্ছি, তারপর কি তাদের বিভিন্ন রকমের খেলা দেখতে পাচ্ছি, উৎসব দেখতে পাচ্ছি, তাদের যে জীবন চিত্র সবই আমরা দেখতে পাচ্ছি। জীবনধারা, সাঁওতালদের নিজস্ব ভাষা আছে। সাঁওতালদের প্রধান খাবার ভাত। এছাড়াও তারা মাছ, মাংস ও সবজির পাশাপাশি নালিতা নামে এক ধরনের খাবার খান, যা পাট গাছের পাতা দিয়ে রান্না করা হয়। বর্তমানে কৃষি তাদের প্রধান পেশা। এছাড়া মাছ ধরা, চা বাগানের কাজ, কুটির শিল্প সহ আরও নানা ধরনের কাজ করে থাকেন। তাহলে আমরা কি জানতে পারলাম যে সাঁওতালদেরও কি চাকমাদের মতো নিজস্ব ভাষা আছে? সাঁওতালদেরও প্রধান খাবার কি ভাত, আর কি চাকমাদেরও প্রধান খাবার ভাত। এছাড়া তারা কি খায়? মাছ, মাংস, সবজি সবই খায়। তাছাড়া কি নালিতা নামে এক ধরনের খাবারও খায়, যা কি পাট গাছের পাতা দিয়ে রান্না করা হয়। চাকমা মারমাদের মতো কি সাঁওতালদেরও প্রধান পেশা কি কৃষি। এছাড়া তারা মাছ ধরে, চা বাগানে কাজ করে এবং বিভিন্ন রকমের কি জিনিসপত্র তৈরি করে, যা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে। এখন আমরা কি দেখতে পাচ্ছি সাঁওতালদের কি বাহারি রঙের পোশাক দেখতে পাচ্ছি? পারহাট দেখেছ তাদের পোশাকের নাম? তারপর আরও একটি নাম দেখতে পাচ্ছি, পাঞ্জি। ধুতি, লুঙ্গি, গেঞ্জি একেবারেই যেন অন্যরকম লাগছে। পোশাক, সাঁওতাল মেয়েরা দুই খণ্ড কাপড় পরেন। উপরের অংশকে বলা হয় পাঞ্জি এবং নিচের অংশকে বলা হয় পারহাট। ছেলেরা আগে ধুতি পরতেন, বর্তমানে লুঙ্গি, গেঞ্জি ও শার্ট পরেন। তাহলে আমরা কি দেখতে পেলাম? সাঁওতাল মেয়েরা আগে যেরকম কাপড় পরতেন, এখনও তাই পরতেন, এবং ছেলেরা কি আগে ধুতি পরতেন, আর এখন কি পরেন? লুঙ্গি, গেঞ্জি ও শার্টও পরেন। এখন আমরা কি দেখতে পাচ্ছি সাঁওতালদের বিভিন্ন রকমের উৎসব দেখতে পাচ্ছি। কি চমৎকার লাগছে দেখতে, তাই না? হ্যাঁ, তারা পাহাড়ি রকমের পোশাক পরে কি চমৎকার করে নাচ করছে, তারা কত আনন্দ করছে। উৎসব, সাঁওতালরা উৎসব প্রিয়। সাঁওতালদের পাঁচটি প্রধান উৎসব হলো কি? তারা কি এমনি এমনি উৎসব পালন করে? না, তাদের এই পাঁচটি উৎসব কিভাবে পালন করা হয়, তারা বিভিন্ন মাসে মাসে এই উৎসবগুলো পালন করে থাকে। যেমন পৌষ মাসে তারা পালন করে বছরের প্রধান ফসল তোলার পর সোহরায় উৎসব।
তারপর কি মাঘ মাসে তারা মাঘ সিম হলো খড় বানানোর জন্য বন থেকে খড় কুটো পুরানোর উৎসব। ফাল্গুন, ফাল্গুন মাসে বসন্তের প্রথম দিনের উৎসব, তারাও কি বসন্তের প্রথম দিনে একটা মজার উৎসব করে থাকেন। আষাঢ়, আষাঢ় মাসে তারা কি করেন, এর কংসিম উৎসবে প্রতিটি পরিবার থেকে দেবতাদের উদ্দেশ্যে একটি করে মুরগি উৎসর্গ করা হয়। তার মানে কি আষাঢ় মাসে তারা যে উৎসবটি করে থাকেন সেটিতে কি দেবতার নামে প্রত্যেকে কি একটি করে মুরগি উৎসর্গ করেন। ভাদ্র, ভাদ্র মাসে তারা কি করেন, হারিয়ার সিম উৎসবে ফসলের জন্য বারোয়ারি ভোগ দেওয়া হয়। তার মানে কি আমরা তাদের পাঁচটি উৎসব সম্পর্কে জেনে নিলাম, কি বৈচিত্র্য তাদের এসব উৎসবে। এখন আমরা এই যে তাদের এই সমস্ত বিষয়ে জানলাম এর উপর ভিত্তি করে আমরা কিছু মজার মজার কাজ করব। সাঁওতাল জনগোষ্ঠীর সাথে চাকমা ও মারমা জনগোষ্ঠীর কোন কোন পার্থক্য রয়েছে আমরা কি তাহলে ঝটপট লিখে ফেলি। তাদের মধ্যে তো মিল অনেক রয়েছে, শুধু কি মিল রয়েছে না, তাদের মধ্যে কি কিছু পার্থক্য রয়েছে। যেমন নালিতা, সাঁওতালরা নালিতা নামে এক ধরনের নতুন খাবার খায়, কিন্তু চাকমা বা মারমারা এই খাবারটি খায় না। তারপর চাকমা এবং মারমারা বাস করেন কি, পার্বত্য অঞ্চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সাঁওতালরা বাস করেন উত্তরাঞ্চলে, যেমন দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, চাঁপাই নবাবগঞ্জ, নাটোর, রংপুর, বগুড়া এই সমস্ত অঞ্চলে। এবং কি চাকমা মারমাদেরকে কি আমাদের দেশের মধ্যে দেখতে পাই, এবং সাঁওতালরা কি ভারতেও বসবাস করে। এই যে এই সব বিষয়ে কি তাদের পার্থক্য রয়েছে। আবার চাকমা মারমারা কি বৌদ্ধ ধর্মের উৎসবগুলো পালন করে, এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি সাঁওতালরা সেরকম কোনো উৎসব পালন করছে না। তারা কি তাদের নিজস্ব যে পাঁচ রকমের প্রধান উৎসব সেগুলো পালন করছে। আমরা এখন আরও একটি সুন্দর কাজ করব, সেটি হচ্ছে এই যে আমরা সাঁওতালদের জীবনধারা সম্পর্কে যা যা জেনেছি নিচে কি একটি সুন্দর করে ছক তৈরি করব। ছক তৈরি করে তাদের ভাষা, তাদের খাদ্য, তাদের পেশা সম্পর্কে কি সুন্দর করে আমরা লিখে ফেলব। ভাষা, সাঁওতালদের নিজস্ব ভাষা আছে। খাদ্য কি প্রধান খাদ্য, ভাত, এছাড়া তারা মাছ মাংস সবজি খেতে পছন্দ করে। কাজ, কৃষি তাদের প্রধান পেশা, এছাড়া মাছ ধরা, চা বাগানের কাজ, কুটির শিল্প সহ আরও নানা ধরনের কাজ করে থাকেন। আমরা কি দেখতে পাচ্ছি, বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছি, এখানে কি বিভিন্ন রকমের কি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দেখতে পাচ্ছি। বাংলাদেশের একটি মানচিত্র নিয়ে আমরা কি করব, এই অধ্যায়ে যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জানলাম তারা যে সকল অঞ্চলে বসবাস করেন সেই স্থানগুলোতে চিহ্নিত করি, কি ঝটপট আমরা কাজটি করে ফেলি। এখন আমরা যে এই অধ্যায়ে কত কিছু শিখলাম, এখন আমরা নিজেদেরকে একটু যাচাই করে নিই, সঠিক উত্তরটিতে কি আমরা টিক চিহ্ন দেব। সাঁওতালদের উৎসব কোনটি, সাংগ্রাই, হারিয়ার সিম, বিজু, লাপরে। সঠিক উত্তর খ, হারিয়ার সিম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি সাঁওতালদের সম্পর্কে অনেক কিছুই জানলাম, সাঁওতালদের সম্পর্কে জানলাম তাই না, আমরা এর আগে জেনেছি চাকমা এবং মারমাদের সম্পর্কে। আমরা পরবর্তী ক্লাসে আরেকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জানব, আর এই যে নৃগোষ্ঠী সম্পর্কে জানলাম এগুলো আমরা আরও ভালো করে জেনে নিব, বাসায় এই পড়াগুলো আমরা চর্চা করব। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই।